সম্রাট বেরোয়, এখন ঠাকুরমার ঝুলি থেকে সাহেব বেরোয়, এখন ঠাকুরমার ঝুলি থেকে আনার বেরোয়, এখন ঠাকুরমার ঝুলি থেকে হলমার্ক বেরোয়, বিসমিল্লাহ গ্রুপ বেরোয়, এখন ঠাকুরমার ঝুলি থেকে ডাক্তার সাবরিনা বেরোয়, এখন ঠাকুরমার ঝুলি থেকে বেনজির বের হয়, আদিল বের হয়, আনার বের হয়, আব্দুস সোবান গোলাপ বের হয়, আরো কত অসংখ্য দুর্গন্ধযুক্ত ফল ফুল এখানে আছে জানি না। এক এক সময় এত খারাপ লাগে, এত মনটা বিষাক্ত হয়ে ওঠে যে উত্তর কোরিয়া যেভাবে গ্যাস ভর্তি বেলুন পাঠিয়েছিল না, মানব মল এবং অন্যান্য আবর্জনা মিশ্রিয়ে, এরকম কিছু যদি করা যেত যে গিয়ে ওই ক্ষমতার মূল জায়গাটায় বেলুনগুলো ফেটে যায়, তাহলে হয়তো এদেরকে কিছুটা লজ্জা দেওয়া যেত। এছাড়া এদেরকে লজ্জা দেওয়ার আর নতুন কোনো পদ্ধতি আমাদের জানা নেই। ঐক্যের কথা আপনারা বলছেন, নিঃসন্দেহে ঐক্যের প্রয়োজন। সে ঐক্যের ফরম্যাটটা হয়তো সবার মন মতো নাও হতে পারে, আর সবার মন মতো কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, কোনোদিন হয় না গণতন্ত্র প্রতিষ্ঠা। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের কথাগুলি আপনারা বলেছেন, গণ অধিকার পরিষদ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন, লেবার পার্টির নেতা বলেছেন, আমরা এটার সঙ্গে তো দ্বিমত করছি না। অবশ্যই বড় দল হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে সেটা বর্তায় বা সেটা পড়ে, তা আমরা মনে করি সেই ঐক্যের পতাকাটাকে আরো দৃঢ়ভাবে আমাদেরকে ধরতে হবে এবং সে বিজয়ের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সে পতাকা আমরা ধরে রাখবো। আমাদের নেতৃত্বে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের কমান্ডার হিসেবে আছেন জনাব তারেক রহমান, এবং এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ইতিহাস ইতিহাসই। 52 ভাষা আন্দোলনে প্রিন্সিপাল আবুল কাশেম, প্রফেসর গোলাম আজমের অবদান আছে, এটা যারা অস্বীকার করে তারা গায়ের জোরে করে। আবার বাংলাদেশের এই বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে 1971 7ই মার্চ পর্যন্ত শেখ মুজিবের যে অবদান আছে সেটাও আমরা অস্বীকার করি না, কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নাই, যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই। এই জায়গাটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের মতের বিরোধ, এবং নিরপেক্ষ কথাটাই হচ্ছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ ওই স্বাধীনতার সংগ্রামে ছিল, ভাষণের সংগ্রামে ছিল। যেখানে বসে প্রথম প্রবাসী সরকার গঠন করা হয়েছে সেই যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটার নাম পরে মুজিবনগর রেখেছে, সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য যান নাই, জানেন? সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য ভিজিটে যান নাই। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে বলতে গলা থেকে ফেনা বের করে ফেলেন, অজ্ঞান হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার করতে হলো কেন? আপনারা ক্ষমতায় ছিলেন না, আপনারা কেন করেন নাই? মুক্তিযুদ্ধ বলে বলে গলা ফাটান। আজকের অর্থনীতির মূল ভিত যেটা রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো অর্থ, সেই মন্ত্রণালয়টা বেগম খালেদা জিয়ার কেন করতে হলো? আপনারা কেন করেন নাই? উন্নয়ন বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেন। বাংলাদেশের যুব সমাজকে সঠিক পথে আনার জন্য যুব মন্ত্রণালয় করতে হয়েছে জিয়াউর রহমানকে, গার্মেন্টস এর ব্যাক টু ব্যাক এলসির অনুমতিটা দিতে হয়েছে শহীদ জিয়াউর রহমানকে। সুতরাং অর্থনীতির ভিত্তি বলেন, সম্মান বলেন, ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতা করেছেন শহীদ জিয়াউর রহমান। সুতরাং ধর্ম কর্ম সাম্যবাদ যেটাই বাংলাদেশ লেবার পার্টির মধ্যে আছে সব কিছুর নমুনা জিয়াউর রহমানের মধ্যে পাবেন, বিএনপির মধ্যে পাবেন। তা আমি মনে করি যে বিএনপির এই যে বৃহৎ উদারতার যে বক্ষটা, সেখানে আশ্রয় দেওয়ার মতো অনেক জায়গা আছে। নিজেরা নিজেরা নিজেদেরকে ভুল বুঝে বা দূরত্বে অবস্থান করে আমরা যেন নিজেদের ক্ষতি না করি, যে মুক্তির লক্ষ্যে আমরা লড়াইটা করছি, এই লড়াইয়ে পরিপূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাব, সেটাই হোক আজকের দিনের প্রত্যয় এবং আজকের দিনের শপথ। ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টিকে, অন্যান্য অতিথিবৃন্দকে এবং সম্মানিত ভাইদেরকে। আসসালামু আলাইকুম।